জলবায়ু পরিবর্তন ও পৃথিবীর জরুরি অবস্থা মোকাবেলায় বিশ্ব নেতাদের দ্রুত সাহসী ও অধিক শক্তিশালী পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংকট উত্তরণে বিশ্ব নেতাদের সামনে 6টি প্রস্তাবও পেশ করেছেন তিনি। জাতিসংঘের সদর দপ্তরে সোমবার জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের রুদ্ধদ্বার বৈঠকে এই আহ্বান জানান জননেত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই বৈঠক আহ্বান করেন। প্রথম প্রস্তাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে প্যারিস চুক্তি কঠোর বাস্তবায়নের কথা বলেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় প্রস্তাবে উন্নত দেশগুলো থেকে বার্ষিক $100 বিলিয়ন তহবিল আদায় করার কথা বলেন শেখ হাসিনা। এ বিষয়ে তিনি আরও বলেন, বিশেষ করে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য এই টাকার 50% অভিযোজন এবং স্থিতিস্থাপকের জন্য খরচ করা উচিত। তৃতীয় প্রস্তাবে উন্নয়নশীল দেশগুলোর কাছে নতুন আর্থিক মেকানিজম এবং পরিবেশ বান্ধব সবুজ প্রযুক্তি হস্তান্তরের কথা বলেন প্রধানমন্ত্রী। চতুর্থ প্রস্তাবে জলবায়ু পরিবর্তনের ক্ষতি ও ধ্বংস এবং এর কারণে বড় পরিসরে জনগণের বাস্তুচ্যুত হওয়া সংকট মোকাবেলা করতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চম প্রস্তাবে মহামারী এবং দুর্যোগ মোকাবেলায় বিশেষ করে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন দুর্যোগ পাড়ার সঙ্গে ক্লাইমেট ভালনারেবল ফোরামের দেশগুলোর সক্ষমতা তৈরির সহায়তা প্রয়োজন। ষষ্ঠ ও সর্বশেষ প্রস্তাবে আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ রেখে যেতে সবাইকে বৈশ্বিক মনোভাব নিয়ে কাজ করার কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিরসনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিরসনে সবচেয়ে কম ভূমিকা রাখছে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো, যদিও জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।